নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত বেঙ্গল ফিউশনে। আমরা এখানে নানা রকম সমস্যা মনের এবং অন্য ধরনের সেগুলো নিয়ে আলোচনা করি। আপনারা শুনুন, আমাদের জানান। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি। আজকের বিষয় নেশা ও নেশা সংক্রান্ত অন্যান্য যে সমস্যা সেগুলো। এই নেশা বোধহয় এখন ছড়িয়ে পড়ছে একটা সংক্রামক ব্যাধির মতো। চারিদিকে আমরা শুনতে পাই, বারবার শুনি যে আমাদের ছোট ছেলে থেকে বয়স্করাও পর্যন্ত কোনো না কোনোভাবে হয়তো জড়িয়ে পড়ছেন এই নেশার মায়াজালে। নেশার সবচেয়ে সমস্যার জায়গা যেটা আমাদের প্র্যাকটিসে, আমাদের কাছে আসা যারা আসেন তাদের কাছে দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, সেটা হলো অল্প বয়সীদের মধ্যে নেশার প্রভাব বেড়ে যাওয়া। আর একটা মজার জিনিস আমরা দেখি এখন, যে যারা মিডল এজ, যাদের বলি মধ্যবয়স্ক যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম সমস্যা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বেড়ে উঠছে এই নেশার সমস্যা। তাহলে এই দুটো গ্রুপেরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা নেশার কবলে পড়ছেন। এবং এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্টাল কিছুদিনের জন্যে এরকম ব্যাপার নয়, এরা কিন্তু জড়িয়ে পড়ছেন এই নেশার সমস্যায়। তার ফলে এদের ব্যক্তিগত জীবন এবং এদের অন্য যে কাজকর্মের জায়গা, যেমন স্টুডেন্ট, যেমন পড়াশুনো, তাদের জায়গাগুলো নষ্ট হচ্ছে। যারা কাজকর্ম করে তাদের কাজকর্মের জায়গা, পারিবারিক জায়গা, সব জায়গাগুলো কিন্তু নষ্ট হতে থাকছে। এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি, চারদিকে আমরা এখন দেখতে পাই যে এই নেশা ছাড়ানো নিয়ে নানা রকম কথা। একটা কথা আমরা কিন্তু বলবো যে নেশা ছাড়ানোর ব্যাপারে যারা সঠিক ডাক্তার অথবা যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তাদের সাহায্য নিন, এমন কারোর কাছে যাবেন না যারা কিন্তু অন্য রকমের কিছু ম্যাজিক করে অথবা কোনো ওষুধপত্র দিয়ে, যেগুলো স্বীকৃত ওষুধ নয়, সেরকমভাবে নেশা ছাড়ানোর চেষ্টা করে। আসুন ভাবা যাক যে নেশার প্রভাবটা কীভাবে শুরু হয়। দেখুন, নেশার সঙ্গে কয়েকটা জিনিস জড়িয়ে আছে। এক তো হচ্ছে, প্রধানত আমরা দেখেছি যে বন্ধুবান্ধবের কাছ থেকে এটা শুরু হওয়া, অর্থাৎ পাশে বন্ধুবান্ধব কেউ করছে, তাদের ইনফ্লুয়েন্সে শুরু হওয়া। কারা ইনফ্লুয়েন্সড হয়, আমরা ছোটদের মধ্যে অনেক সময় দেখেছি যারা এই সাজেস্টিভ, যারা সহজে অন্যের প্রভাবে পড়তে পারে, এই ধরনের একটা পার্সোনালিটি তাদের থাকে, তারা অনেক সময় এই নেশার প্রভাবে এসে যায়, নেশার প্রভাবে পড়ে নেশা করা শুরু করে। এই গেল এক রকমের। দ্বিতীয় রকম যেটা, সেটা হচ্ছে যাদের রিস্ক টেকিং পার্সোনালিটি থাকে, যারা এই ধরনের কোনো রিস্ক নেয় এবং সেই রিস্ক নিতে ভালোবাসে, অর্থাৎ কোনো অ্যাডভেঞ্চারাস কিছু করতে ভালোবাসে, সেই অ্যাডভেঞ্চারটা অনেক সময় কোনো পজিটিভ দিকে না হয়ে দাঁড়ায় এই নেশার ব্যাপারে। আমরা সবাই জানি, শুনি যে যখন ইউনিভার্সিটিতে কেউ পা রাখছে, আগে জানা যেত যে ইঞ্জিনিয়ারিং কলেজ বা কিছু টেকনিক্যাল জায়গা, সেখানে হয়তো এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। ক্রমশ দেখা আমরা দেখছি এগুলো কিন্তু বেড়ে উঠছে, এগুলো অন্য ধরনের ইনস্টিটিউশন, অন্য ধরনের পড়াশুনোর শিক্ষাক্ষেত্রে, সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে হোস্টেলে এবং বিশেষ বিশেষ শহরে, আমাদের দেশে বিশেষ বিশেষ শহরে এর প্রাদুর্ভাব কিন্তু বাড়ছে। এখন বাবা মারা শঙ্কিত হচ্ছেন যে ছেলে বা মেয়েকে কোনো একটা জায়গায়, কোনো শহরে পড়াশোনার জন্য পাঠাবেন, যে পাশাপাশি সে কোনো নেশায় জড়িয়ে যাচ্ছে না। তো আসুন খুব সহজ করে দু এক কথায় বলে দিই যে এই নেশার সমস্যা কীভাবে আপনি সামলাবেন, জানবেন কি করে যে আপনার যে ছোট বাচ্চা, আপনার যে অ্যাডোলেসেন্ট, যে ক্লাস 7, 8, 9, 10, আমি কিন্তু বলছি ক্লাস 7, 8, 9, 10 থেকে শুরু করে, কারণ আমরা এদেরকেও এখন দেখতে পাচ্ছি বড় শহরে, এদের মধ্যে এই নেশার সমস্যা দেখা দিচ্ছে। এদের থেকে শুরু করে যারা 20, 22, 25 বছর বয়স, তাদের মধ্যেও কী করে বুঝবেন? প্রথম জিনিস হচ্ছে লক্ষ্য করুন তার ব্যবহারে কোনো পরিবর্তন হচ্ছে কি না। এক নম্বর, ব্যবহারে পরিবর্তন কীরকম, অর্থাৎ দুটো জিনিস, একটা হচ্ছে অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত উৎসাহ দেখানো, অতিরিক্ত যে কোনো ব্যাপারে ইনভলভমেন্ট সেটা হচ্ছে কি না, অথবা আরেকটা জিনিস লক্ষ্য করুন ঠিক উল্টোটা ঘটছে, অর্থাৎ নিজেকে গুটিয়ে নিচ্ছে আস্তে আস্তে, কম কথা বলছে,
খাওয়া দাওয়ার ব্যাপারে লক্ষ্য রাখুন, খাওয়া দাওয়া কিন্তু কমছে। একটা হতে পারে খাওয়া দাওয়া হঠাৎ খুব বেড়ে গেল, অথবা ঠিক উল্টো, অর্থাৎ খাওয়া দাওয়া একেবারে কম হয়ে গেছে বা বাড়িতে খেতে চাইছে না সেরকম। একটু খেয়াল রাখুন তার চোখের দিকে, চোখের কোনো রং পরিবর্তন হচ্ছে কি না, অর্থাৎ চোখ ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন পিউপিল, চোখের পিউপিল একটু বড় লাগছে বা ছোট লাগছে, বা চোখ লাল থাকছে কি না। কথাবার্তার অসংলগ্নতা যাকে বলি আমরা, অর্থাৎ কিছু উল্টোপাল্টা কথাবার্তা মাঝে মাঝে বলে ফেলছে কি না, নিজেকে আস্তে আস্তে দরজা বন্ধ করে আড়ালে রাখার একটা প্রবণতা দেখা দিচ্ছে না। অন্য সময় এসে সবার সঙ্গে কথা বলতো, বাড়ির থেকে যখন কলেজ থেকে এসে বা অন্য জায়গা থেকে এসে ঢুকলো, এখন ক্রমশ সেটা না করে নিজের ঘরে চলে যাচ্ছে, ঘর বন্ধ করে বসে থাকছে, এটা ঘটছে কি না, এই যে ব্যাপারগুলো, এগুলো যদি একটু লক্ষ্য করতে পারেন। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন, টাকা পয়সার চাহিদা, টাকা পয়সার চাহিদা কিন্তু বাড়তে থাকে, টাকা পয়সা তাদের জোগাড় করতে হয় এই নেশার যোগান দেওয়ার জন্য, সেই টাকা পয়সার জোগাড়টা অবশ্যই তাদের কোনো সূত্র থেকে করতে হবে। খেয়াল রাখুন তাদের হাত খরচার পরিমাণ হঠাৎ বেড়ে গেছে কিনা, অথবা এমনকি এটাও হতে পারে যদি তারা হাত খরচার জোগাড় করতে না পারে তাহলে কিন্তু এদের মধ্যে কোনো কোনো সময় চুরি করা বা লুকিয়ে টাকা পয়সা সরিয়ে ফেলা এই ধরনের প্রবণতাও দেখা দেয়। এদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এরকম ঘটনা আশেপাশে ঘটছে কিনা। তার কারণ হচ্ছে বাবা মা এসে অনেক সময় আমাদের বলেন যে আমরা প্রথম দিকে বুঝতে পারিনি, প্রায় দেখতাম টাকা থাকছে না বা টাকা একটা জায়গায় রেখেছি সেখানে টাকা নেই, অন্তত এক বছর বাদে তারা বুঝলেন যে এই টাকাটা বিশেষ তার ছেলে বা তার মেয়ে, তাই সেই কোনো কারণে এই নেশার জন্যেই সম্ভবত সে সরাচ্ছে। কাজেই এই ব্যাপারগুলোকে খেয়াল রাখুন। আর একটা হচ্ছে যে তার পড়াশুনো, যদি ছাত্র হয় পড়াশুনো, অথবা যদি চাকরি বাকরি করে তার বাইরের জায়গাটা, সেখানে কোনো সমস্যা হচ্ছে কি না, এই খোঁজ কিন্তু আপনি বাড়িতে বসে পাবেন না। দরকার হতে পারে যে তাদের স্কুল বা কলেজে একটু যোগাযোগ করা বা তার কাজের জায়গায় একটু যোগাযোগ করা যে তার সব কিছু ঠিকঠাক চলছে কি না। সন্দেহ যদি হয়, নিজে বুঝতে না পারে, তাদেরকে কিন্তু মনোচিকিৎসকের কাছে নিয়ে আসুন বা মনোবিদের কাছে নিয়ে যান যারা কিন্তু বিশেষজ্ঞ ব্যাপারে, তারা কিন্তু আপনাদের ঠিক মতো বলে দিতে পারবেন যে আপনার যে সন্তান সে কোনো কোনো রকম নেশার প্রভাবে পড়েছে কি না। আমি এবারে প্রধানত আমি ছোটো বাচ্চাদের কথা বলছি, অল্প বয়সীদের কথা বলছি, এরপরে আমরা বড়দের নেশার ব্যাপারেও পরবর্তী সময় কথা বলব। চোখ রাখুন আমাদের বেঙ্গল ফিউশনের এই এই টিভি এই যে আমরা যে প্রোগ্রামগুলো করছি এগুলোতে, দেখা হবে, নমস্কার।